আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে খুবই কমন একটা রেসিপি করে যাবনা নিয়ে হাজির হলাম। আপনারা সবাই হয়তো এই রেসিপিটি জানেন, কিন্তু আমি কিভাবে করি সেটাই আজকে করে দেখাবো। আশা করি যারা নতুন রান্না শিখছেন কিংবা ব্যাচেলার আছেন তাদের একটু হলেও উপকার হবে। আজকে কলিজা বোনা করার জন্য আমি হাফ কেজি গরুর কলিজা নিয়েছি। আপনারা খাসি বা মুরগির কলিজাও এভাবে রান্না করতে পারবেন। এখন আমি কলিজাটা এভাবে ছোট ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আপনারা এর চেয়ে বেশি ছোট করে কাটবেন না, কারণ রান্নার পর পিসগুলো আরও ছোট হয়ে যাবে। এখন কলিজা ভুনে দেওয়ার জন্য আমি মাঝারি 10টা পেঁয়াজ নিয়েছি। কলিজা ভুনে পেঁয়াজ বেশি দিলে স্বাদ অনেক ভালো হয়। এবার পেঁয়াজগুলো এভাবে 8 টুকরা করে কেটে নিচ্ছি। আমার সবগুলো পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমি কলিজাটা গরম পানিতে পরিষ্কার করে নিব। এই জন্য একটা হাঁড়িতে 1.5 লিটারের মতো পানি নিয়ে নিলাম। পানিটা ফুটে এসেছে। এবার ফুটানো পানিতে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি আর পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। এখন পানিটা ফুটে এসেছে। এবার কলিজাগুলো নামিয়ে একটা চালনি ঢেলে দিচ্ছি আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এভাবে কলিজা পরিষ্কার না করলে রান্নার পর কলিজাগুলো কালো হয়ে যাবে, তবে কলিজা বেশিক্ষণ গরম পানিতে সেদ্ধ করা যাবে না, এতে পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে। এখন কলিজা বুনা করার জন্য একটা প্যানে 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর সেদ্ধ করা কলিজাগুলো দিয়ে দিলাম। আর এখন 1/2 চা চামচ হলুদ গুঁড়া ও 1 চা চামচ লবণ দিয়ে কলিজাগুলো ভেজে নিচ্ছি 5 মিনিট। আপনারা অবশ্যই এভাবে কলিজা ভেজে নেবেন, কারণ এতে কলিজাগুলো খেতে বেশি ভালো লাগে। আমি চুলার আঁচটা মাঝারি রেখে কলিজাগুলো ভাজছি। আমার কলিজাগুলো ভাজা হয়ে গেছে। এবার প্যান থেকে তুলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন প্যানে যে তেল আছে তাতে 2টা তেজপাতা 2 টুকরা করে ৩ টুকরা দারচিনি, 4টা এলাচ ও 4টা লবঙ্গ দিয়ে দিলাম। এখন মশলাগুলো সামান্য ভেজে নিচ্ছি। এবার তেলে কিউব করে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর হালকা ভেজে নিচ্ছি। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে মিনিটখানেক ঢেকে দিচ্ছি। তবে আমি পেঁয়াজগুলো বাদামি করে ভাজব না। এখন এই পেঁয়াজের সাথে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর এগুলো হালকা ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। এখন 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, কারণ আমার মনে ছিল না পেঁয়াজ বাটা দিলে ঝোলটা মাখা মাখা হয়। মশলাটা ভেজে তেলটা উপরে উঠে এসেছে,
এখন 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। আর 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। এখন ঢাকনা তুলে ভেজে রাখা কলিচাগুলো দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিব। পাঁচ মিনিট পর কলিজাগুলো নেড়ে 1 চিমটি গরম মশলা আর 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কলিজা রান্না করতে বেশি সময় লাগে না। দেখুন ঝোলটা কমে কলিজাগুলো মাখা মাখা হয়ে এসেছে। আবার সামান্য সময়ের জন্য ঢেকে দিলাম। চুলার আঁচটা আমি একেবারে কমিয়ে দিয়েছি। এবার দেখুন কলিজাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরকম ঝোল থাকা অবস্থায় আমি কলিজা বোনাটা নামিয়ে নিচ্ছি। এবার একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিলাম। দেখুন কেমন লোভনীয় হয়েছে। এ ভুনাটা গরম ভাত, পোলাও বা রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা এভাবে কলিজা বোনা করে দেখতে পারেন, আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।